নমস্কার বন্ধুরা টোটাল রান্নাবান্না চ্যানেলে সব স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি সেটা হচ্ছে নিরামিষ আলুর চপ বাড়িতে খুব সহজে কীভাবে বানানো যায় সেটা বানিয়ে দেখাচ্ছি আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু বা বান্ধবী হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম আর এর মধ্যে নিয়ে নিয়েছি চাপ আমি একটু হালকা ভেজে নিচ্ছি দুখানা তেজপাতা দুখানা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে চারটে লবঙ্গ চারটে এলাচ আর ছ টুকরো দারচিনি এটা আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি এবার এই কড়াইতে এটা শুকনো ভেজে নিচ্ছি আমি এখানে এই মশলাটা শুকনো কড়াইতে হালকা একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতন আর যখন দেখবেন এক মিনিট হয়ে গেছে মশলা দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসটা অফ করে এই মশলাটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে না নাহলে মশলাটা তাড়াতাড়ি করে পুড়ে যেতে পারে আমি এখানে কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই গরম তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম দু ইঞ্চি মতন আদা ছাল ছাড়িয়ে টুকরো করে তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এই মশলাটা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব এক মিনিট মতন যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আমার এখানে এক মিনিট মতন ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু সেটা দিয়ে দিলাম আর এই খুন্তিটা দিয়ে আস্তে আস্তে করে ভেঙে দিলে হবে আপনারা চাইলে যে চেপে দেওয়ার যে মেশিন আছে সেটা দিয়েও করতে পারেন বা হাত দিয়েও চেপে নিতে পারেন সেদ্ধ করে দেওয়া আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদের সঙ্গে আলুটা বেশ সুন্দর একসঙ্গে মিশে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে গুঁড়ো মশলা দু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়েছি আরও এক চামচ দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে সব মশলা আর আলু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে এক মিনিট মতন আর একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ধনে পাতা আমি যেহেতু এখানে ওই গুঁড়ো মশলা দিচ্ছি ভাজা ওই জন্য আমি আর গরম মশলা দিচ্ছি না এখানে নিয়ে নিয়েছি দু বাটি বেসন এর সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ বড় চামচের দু চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো আর বেসন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে দিলাম এখানে এই নুনটা বেসন আর চালের গুঁড়োর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে মেশানো হয়ে গেছে এবারে রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই বেসনের মধ্যে আমি হাফ চামচ হলুদ অ্যাড করেছিলাম আর এটা আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচ শুকনো বেসন আর এই যে আমি আলুর মশলা তৈরি করে রেখেছিলাম ছোট ছোট বল রেডি করে রেখেছিলাম সেই বলটার গায়ে হালকা একটু বেসন লাগিয়ে এরকম চেপে চেপে চপের আকৃতি তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে আমি চপটা নিয়ে বেসনের গায়ে একটু হালকা লাগিয়ে হাত দিয়ে ভেবে প্রেস করে দরকার হলে দুটো হাতের মাঝখানে রেখেও প্রেস করে এভাবে ভাবে একের পর এক আমি চপ বানিয়ে নিচ্ছি আমার এখানে পনেরো মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দেখুন এই যে খুব বেশি দিলে কিন্তু হবে না পরিমাণ মতন আমি পুরোটা দিলাম না যেহেতু আমার উঁচু উঁচু ছিল ওই জন্য আমি এটুকুই দিয়েছি এবার দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি এবারে এই যে চামচটা দিয়ে ভালোভাবে এই বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি একদম ভাজার সময় তখনই কিন্তু বেকিং পাউডারটা মেশাবেন না হলে কিন্তু ঠিকঠাক চপটা ফুলবে না আমার এখানে বেকিং পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে চপ বানিয়ে রেখেছিলাম এই চপটাকে ভালো করে এপিট ওপিট করে বেসন লাগিয়ে নিচ্ছি নিয়ে এই চামচের মধ্যে তুলে আমি কড়াইতে দিয়ে দেবো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা হাতে করেও দিতে পারেন এইভাবে আমি এখানে গরম তেলের মধ্যে এই চপটা দিয়ে দিয়েছি একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ হলে আমি তুলে নেব দেখুন আমার চপগুলো কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ হলে আমি তুলে নেব আমার চপগুলো কত সুন্দর ফুলে উঠছে আর এই সময় এরকমভাবে খুন্তি দিয়ে হালকা হালকা করে ওপর থেকে তেল দিয়ে দেবেন আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন এভাবে আমি সব কটা চপ ভেজে তুলে নিলাম একের পর এক এপিঠটা ভালো মতন হয়নি হলে আমি তুলে নেব আমার আজকে নিরামিষ আলুর চপ একদম রেডি হয়ে গেছে আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু বা বান্ধবী হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ